বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ সয়াবিনের মুইঠা। চলুন দেখে নেওয়া যাক। কিছুটা জল এখানে গরম হতে দিয়ে দিচ্ছি একটা সরু সরু করে কাটা আলু। এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো বড় সয়াবিন। সয়াবিন এবং আলু খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে, খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। সয়াবিনের পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাও আমি হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা। আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আরও কিছু মশলা আমি দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়া আমার হয়ে গেছে। দু হাতে একটু তেল বুলিয়ে নিয়ে আমি এবার মুইঠার শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে মুঠো মুঠো করে নিলেই কিন্তু হয়ে গেল মুইঠা। এইভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নেব। বেশ কিছু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। তেল গরম হলে এক এক করে মুইঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিনিট 2-3 অপেক্ষা করে এপিট ওপিট উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো মুইঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2 সরু করে কাটা আলু। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য হলুদ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। যেহেতু বাচ্চাদের জন্যে সেই জন্য আমি ঝালটা স্কিপ করেছি। আলুটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য জল। এরপর একে একে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের টমেটো পেস্ট। সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা কমিয়ে দিয়ে। গ্যাস কিন্তু এই সময় বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মশলাটা ধরে বা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হিং। হিং যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল, আলুটা ভালোভাবে সেদ্ধ হতে দেব। আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনের মুইঠা। মুইঠাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না।
মুইঠাগুলো দিয়ে মিনিট দুই দিনেক রেখে নামিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য কসৌরি মেথি, গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ঘি। সমস্ত উপকরণ দিয়ে আবারও একবার হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম সামান্য চিনি, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝালের জন্যে নয়, সামান্য স্মেলের জন্যে। নিরামিষ সয়াবিনের মুইঠা কিন্তু আমাদের একদম রেডি গরম গরম সার্ভ করে দেওয়ার জন্যে। যখন মাছ মাংস কিছুই করা যাচ্ছে না, তখন বাচ্চাদের বায়না সামলাতে বানিয়ে দিতেই পারেন কিন্তু এই রেসিপি। তাহলে বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।